জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি এলাকায় গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন র‍্যাবের গুলিতে পাহারানো লিমন হোসেন। আরো জানাছেন খায়রুল ইসলাম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে মর্মান্তিক ও বিভৎস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। বিক্ষুব্ধ ছাত্র জনতা থানায় ধরিয়ে দেয় আগুন, হত্যার শিকার হন পুলিশ সদস্যরাও। এ ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা ও গণহত্যার মামলা হয়। ওই এলাকায় গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পরে তা মঞ্জুর করে 12 ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের বিষয়ে অগ্রগতি জানানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একটা তরুণকে আহত অবস্থায় তার আর এক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থায়, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। এ সময় সাবেক সেনা কর্মকর্তা জিওহল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সে কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, তৎকালীন র্যাব 8-এর প্রধান মেজর রাশেদ সহ 9 জনের নাম উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন র্যাবের গুলিতে পা হারানো লিমন। অভিযোগে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে র্যাব বিলুপ্তির দাবিও করেন তিনি। আমাকে যারা পঙ্গু করে দিচ্ছে, প্রথম চাওয়া আমার তাদের বিচার। আশা করি আমি এবং আমার পরিবার এবং পুরো রাষ্ট্রের এই ট্রাইব্যুনালের উপরে একটা আস্থা আছে, এই কারণেই আমি এখানে অভিযোগটা দাখিল করছি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গত 18 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গ্রেফতার 14 জন কারাগারে রয়েছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।